হ্যালো ভিউয়ার্স, আমি সবুজ ফর্ম সবুজ 360। তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাডোবি ফটোশপ সিএস এর ধারাবাহিক টিউটোরিয়ালের পার্ট 2-তে। তো আমরা এর আগে অ্যাডোবি ফটোশপ সিএস নিয়ে একটি টিউটোরিয়াল বানিয়েছিলাম। তো ওইখানে আমরা দেখেছিলাম কীভাবে অ্যাডোবি ফটোশপ সিএসটা ডাউনলোড করতে হয় এবং তা ইনস্টল করতে হয় এবং লাইফ টাইমের জন্য অ্যাক্টিভ করতে হয়। তো আপনারা যারা আগের টিউটোরিয়ালটা মিস করেছেন তারা অবশ্যই আগের টিউটোরিয়ালটা দেখবেন। আর আজকে আমরা অ্যাডোবি ফটোশপের দ্বিতীয় টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। আর এই টিউটোরিয়ালে আমরা দেখব অ্যাডোবি ফটোশপের বেসিক জিনিসগুলো। এই টিউটোরিয়ালে মূলত অ্যাডোবি ফটোশপের যে বেসিক জিনিসগুলো আছে এই বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করা হবে। আর আপনি যদি অ্যাডোবি ফটোশপে সফল হতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রথমেই অ্যাডোবি ফটোশপের বেসিক জিনিসগুলো সম্পর্কে ধারণা নিতে হবে। তো চলুন এবার কাজ শুরু করা যাক। প্রথমেই আপনি অ্যাডোবি ফটোশপ সিএসটা ওপেন করুন। তো অ্যাডোবি ফটোশপ সিএসটা ওপেন করার পর দেখবেন এরকম একটা ফাংশন আসবে অনেকগুলো। তো প্রথমে আমি আপনাদেরকে এই অ্যাডোবি ফটোশপ সিএসের ইন্টারফেসের সাথে পরিচিত করে দেব। তো চলুন পরিচিত হওয়া যাক। প্রথমেই দেখুন একদম উপরের দিকে যে কিছু অপশন আছে, যেখানে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, এই অপশনগুলো আছে, এই অপশনটার নাম হচ্ছে মেনু বার। এখানে অ্যাডোবি ফটোশপ সিএসের সকল মেনুগুলো এখানে আছে। আর তার একটু নিচেই দেখুন আরেকটা অপশন আছে, যে আরেকটা লেয়ার, এই লেয়ারটার নাম হচ্ছে কন্ট্রোল প্যানেল। এই প্যানেলটার সাহায্যে অ্যাডোবি ফটোশপ সিএসের সকল কিছু কন্ট্রোল করা হয়। তারপরে আপনার এই যে বাম সাইডে দেখুন আরেকটা অপশন আছে, এই যে এখানে, এই অপশনটার নাম হচ্ছে টুল বার। আমরা অ্যাডোবি ফটোশপ সিএসে যে ফটো এডিট করার জন্য যে কাজগুলো করব এই সকল কাজগুলার যে টুলসগুলোর সাহায্যে করব সকল টুলস এই টুল বারে আছে। তো আপনারা এই টুল বারের উপরে যদি মাউস পয়েন্টে এনে এক একটা টুলসের উপরে রাখেন তাহলে দেখবেন প্রতিটা টুলসের নামগুলো দেখাবে। যেমন এই যে আমি এখানে রাখতেছি, তো দেখুন এই টুলসের নাম বলে দিচ্ছে এখানে। আবার প্রতিটা টুলসের উপরে রাখলেই সবগুলো টুলসের নাম বলে দেবে। তো আপনারা এইভাবে সবগুলো টুলসের নাম দেখে নিতে পারেন কোন টুলসের কী নাম। আর টুলসের কাজগুলো আমি আস্তে আস্তে পরবর্তী টিউটোরিয়ালগুলোতে দেখাবো। তারপরে এই যে ডান সাইডে দেখুন আরেকটা অপশন আছে, এই অপশনগুলোর নাম হচ্ছে টুল বার কন্ট্রোল প্যানেল। আমরা অ্যাডোবি ফটোশপ সিএসে যখন ফটো এডিট করব তখন কন্ট্রোল প্যানেল থেকে যে টুলসগুলো দিয়ে এডিট করব, এডিট করার সময় এই ওই টুলসের কাজগুলো এই কন্ট্রোল প্যানেলটাতে সবগুলো দেখাবে। এখান থেকে আপনি চাইলেই সবগুলো কন্ট্রোল করতে পারবেন। তো এই তো আরেকটা অপশন আছে এখানে, আপনি যদি এই যে টুলবার আছে এই টুলবারের উপরের দিকে যেখানে যদি ডাবল ক্লিক করেন তাহলে দেখবেন এটা মিনিমাইজ হয়ে যাবে। আবার ডাবল ক্লিক করলে এটা আবার ওপেন হয়ে যাবে এবং সবগুলো অপশনই একই রকম। এই যে এইটাকেও চাইলে আপনি মিনিমাইজ করে রাখতে পারেন, আবার ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। আবার যদি এই কিলাতে ডাবল ক্লিক করেন তাহলে ওপেন হয়ে যাবে। এই তো ছিল এখানে ইন্টারফেস, আর এই ফটোশপের ইন্টারফেসটা মোটামুটি এটাই। তো ইন্টারফেসটা সম্পর্কে ধারণা নেওয়ার পর আপনাকে ধারণা নিতে হবে অবশ্যই অ্যাডোবি ফটোশপের সেটিংটা সম্পর্কে। আপনি কোনো কিছু করার আগেই তার সেটিং সম্পর্কে অবশ্যই ধারণা নিয়ে নেবেন, কারণ সেটিংটা যদি আপনার জানা থাকে তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। তো চলুন এবার জেনে নেওয়া যাক অ্যাডোবি ফটোশপ সিএসের সেটিং সম্পর্কে। তো আপনি যদি সেটিং সম্পর্কে জানতে চান তাহলে আপনি এই যে এখান থেকে এডিটে ক্লিক করুন, মেনু বার থেকে এডিটে। তারপরে একদম নিচের দিকে দেখুন কিছু সেটিং আছে এখানে, এই যে কালার সেটিং, কিবোর্ড শর্টকাট সেটিং, তারপর আরও বিভিন্ন সেটিং আছে এখানে। তো প্রথমে আমরা কালার সেটিংটা দেখি। কালার সেটিংয়ে ক্লিক করার পর দেখুন এখানে নতুন একটা পপ আপ উইন্ডোজ ওপেন হবে এবং এখানে কিছু কালারের সেটিং আছে। তো আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো এই সেটিংগুলো কাস্টমাইজ করে নিতে পারেন। আবার এই যে এখানে অ্যাডভান্স মোড আছে, এখানে ক্লিক করলে অ্যাডভান্স কিছু ফাংশন আসবে আপনাদের এই যে নিচের দিকে। আবার এটাকে টিকটা উঠিয়ে দিলে অ্যাডভান্স ফাংশনটা চলে যাবে। তো এইগুলো আপনাদের কিছু না করাই ভালো, যেভাবে আছে এইভাবে থাকাটাই বেটার। তো আমি এটা কেটে দিচ্ছি। তারপরে আরও কিছু সেটিং এখানে আছে, এই যে কিবোর্ড শর্টকাট, এই কিবোর্ড শর্টকাটটা আপনি দেখে নিতে পারেন। তো এখানে ক্লিক করুন, তারপরে দেখুন এই যে এখানে কিবোর্ড শর্টকাটের একটা পপ আপ উইন্ডোজ ওপেন হবে এবং এইখানে যে অ্যাপ্লিকেশন মেনু, এইখানে নিচে দেখুন কয়েকটা অপশন আছে, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, এগুলো অনেকগুলো ফাংশন আছে। তো আপনারা এখানে যদি ফাইলের শর্টকাটগুলো জানতে চান তাহলে এই যে একটা ছোট্ট একটা আইকন আছে এখানে, এটাতে একটা ক্লিক করুন। তারপরে দেখুন এখানে সবগুলো অপশন চলে আসবে এবং এখানে তার শর্টকাটগুলো দেওয়া যাবে। যেমন এখানে যদি আপনি একটা নিউ ফাইল ওপেন করতে চান তাহলে কন্ট্রোল প্লাস এন যদি আপনি কিবোর্ড থেকে প্রেস করেন তাহলে একটা নিউ ফাইল তৈরি হবে। আবার কোনো ফাইল ওপেন করতে চাইলে আপনি কন্ট্রোল প্লাস ওতে ক্লিক করলেই একটা ফাইল ওপেন হয়ে যাবে। এভাবে অনেকগুলো ফাংশন আছে। আবার কোনো ফাংশন ক্লোজ করতে চাইলে কন্ট্রোল প্লাস ডাব্লু, এরকমভাবে এখানে অনেকগুলো অপশন আছে। আপনারা সবগুলো অপশন যেগুলো আপনি কাজে ব্যবহার করবেন সেই অপশনগুলো মুখস্থ করে রাখবেন, তাহলে কাজের ক্ষেত্রে একটু সুবিধা হবে। তারপরে আবার যেখানে এডিট অপশনের যদি শর্টকাট দেখতে চান তাহলে ছোট্ট আইকনটাতে ক্লিক করুন, তারপরে দেখুন এডিটের শর্টকাট কীগুলো এখানে দেখাবে। তো এইভাবে চাইলে আপনারা সবগুলো শর্টকাট দেখে নিতে পারেন। এখানে অনেকগুলো আছে, ফাইলের আছে, সিলেকশনের আছে, ফাইলে ক্লিক করুন, তারপরে এই যে দেখুন ফাইলের কিছু শর্টকাট, সবগুলো শর্টকাট আপনারা দেখে নিতে পারেন। আমি সবগুলো এখানে দেখাচ্ছি না, তো আপনারা সবগুলো শর্টকাট দেখে নেবেন। তারপর এটাকে ওকেতে ক্লিক করুন।
তারপরে আবার দেখুন, আবার এডিটে যান, তারপরে আবার নিচে দেখুন, আরো কিছু অপশন আছে এখানে, যে পারফরম্যান্স আছে, তারপর এখান থেকে জেনারেলে যদি যান তাহলে জেনারেল সেটিংটা আপনি দেখতে পারবেন। জেনারেল সেটিংয়েও এখানে অনেকগুলো অপশন আছে, তো আপনারা সবগুলো অপশন দেখে নিতে পারেন যে কোনটা কীরকম অপশন, কোনটার কাজ কী, সবগুলো দেখে নিতে পারেন। তো আমি সাজেস্ট করবো এই জেনারেল অপশনটা কোনোটা চেঞ্জ না করে বেটার, যেভাবে আছে এইভাবেই থাক। আপনি শুধু এই যে এখান থেকে এডিট থেকে কিবোর্ড শর্টকাটটা দেখে নিতে পারেন, এইগুলো একটু ভালো মতো দেখে নিতে পারেন, তাহলে আপনার কাজের ক্ষেত্রে এগুলো কাজে লাগবে। তো এইগুলো দেখলেই হবে। এই ছিল অ্যাডোবি ফটোশপ সিএসের সেটিংয়ের কাজ, তো সেটিংটা দেখা হলো। তো এবার আমরা দেখি যে অ্যাডোবি ফটোশপ সিএসে কীভাবে একটা নতুন ফাইল তৈরি করতে হয় বা নতুন একটা ফটো কীভাবে তৈরি করতে হয়। তো যে কোনো ফটো এডিট করার জন্য আপনি যদি নতুন একটা ফটো ওপেন করতে চান তাহলে আপনাকে অবশ্যই যে ফাইল সাইডে দেখুন ফাইল নামে একটা অপশন আছে, এই ফাইলে ক্লিক করুন। তারপরে যে এখান থেকে দেখুন নিউ নামে একটা অপশন আছে, তো আপনারা এই নিউতে ক্লিক করবেন, অথবা আপনি যদি সরাসরি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন ক্লিক করেন তাহলে একটা নিউ লেয়ার চলে আসবে। আপনি নিউতে ক্লিক করলেন, তারপরে দেখুন এখানে পপ আপ একটা উইন্ডোজ ওপেন হবে, এবং এইখানে প্রথমে নাম আছে আপনার পিকচারটার নাম, যা দিতে চান এখানে তার নাম লিখবেন। আমি লিখতেছি সবুজ 360 দিলাম। তারপরে এখানে কাস্টম আছে, কাস্টমই থাক। তারপরে এই যে নিচে আছে এখানে হলো পিকচারটার সাইজ, তো এখানে হোয়াইট আছে 1280, হাইজ দেওয়া আছে 720, এটাই স্ট্যান্ডার্ড একটা সাইজ। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো এখান থেকে সাইজ দিতে পারবেন। তারপরে কোন ফরম্যাটে সাইজটা হবে, পিক্সেল আর অনেকগুলো আছে, তো এখানে আমরা পিক্সেলই থাক। আর রেজুলেশনটা 72, এখানে 72ই থাকবে, আর যা আছে এগুলো ঠিক আছে। আর এই যে ব্যাকগ্রাউন্ড কন্টেস্ট, এই অপশনটাতে দেখুন ট্রান্সপোর্ট দেওয়া আছে, এই ট্রান্সপোর্টে দেওয়ার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু থাকবে না, ব্যাকগ্রাউন্ডটা একদম খালি থাকবে। আর যদি এই যে হোয়াইট আছে, হোয়াইটে দিলে একটা হোয়াইট থাকবে ব্যাকগ্রাউন্ডটা, আর ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো কালার নিতে পারেন। তো আমরা এখান থেকে ট্রান্সপোর্ট দিলাম, তারপরে সব ঠিক থাকবে, আপনি জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করবেন। এখন দেখুন আমাদের সামনে নতুন একটা পেজ আসছে, এই যে এটা আমাদের একটা ইমেজের একটা লেয়ার, এটা এর উপরে চাইলে আপনি যে কোনো কাজ করতে পারেন। আর এই যে দেখুন এখন আমাদের এই যে এখানে বলছিলাম টুলবার কন্ট্রোল প্যানেল, এখানে কিন্তু এই যে এখানে হিস্টোরিগুলো সব শো হবে, হিস্টোরিগুলো, এই যে হিস্টোরি আছে। তারপরে এখান থেকে অনেকগুলো লেয়ার তৈরি করতে পারেন, এগুলো আমরা পরে দেখবো। তো এই তো কীভাবে একটা পিকচার ওপেন করতে হয় সেটা দেখালাম। এখন আমরা দেখি যে আমরা যদি কোনো আমাদের নিজেদের তোলা কোনো পিকচার এডিট করতে চাই তাহলে ওই পিকচারটা কীভাবে ওপেন করবো। তো পিকচারটা ওপেন করার জন্য এই যে ফাইল অপশনে ক্লিক করুন, তারপরে এই যে এখানে লেখা আছে ওপেন, এই ওপেনে ক্লিক করুন। তারপর এইখান থেকে আপনার পিকচারটা যে এখানে আছে সেটা সিলেক্ট করুন। তারপরে এই লোকেশনে আসার পর যে কোনো একটা পিকচারটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করুন। এখন দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের পিকচারটা ওপেন হয়ে গেছে, এই যে পিকচার ওপেন হয়ে গেছে আমাদের। তো এটা আপনারা চাইলে যে এখানে মিনিমাইজ করতে পারেন, আবার এটাকে জুম দিতে পারেন। তো শিখলাম আমরা কীভাবে পিকচার ওপেন করতে হয় এবং নতুন ফাইল তৈরি করতে হয়। তো আগামী টিউটোরিয়ালটাতে আমরা এই পিকচারটা কীভাবে এডিট করতে হয় এবং এই টুলসগুলোর যে ব্যবহার আছে আমরা প্রতিটা টুলসের ব্যবহার আপনাদেরকে শিখাবো। আর এবার আমরা দেখি টুলসগুলো দিয়ে কাজ করার পর এই পিকচারটা কীভাবে আপনারা সেভ করবেন। তো পিকচারটা সেভ করার জন্য আপনি যে পিকচারটা সেভ করতে চান সেই পিকচারটার উপরে ক্লিক করবেন সেই পিকচারটাতে, তারপরে এই যে এখান থেকে ফাইলে ক্লিক করবেন, তারপরে আবার এই যে এখানে আছে সেভ ফর ওয়েব, এখানে অনেকগুলো অপশন আছে, একটা আছে সেভ, সেভ অ্যাজ, সেভ এ ভার্সন, আর একটা সেভ ফর ওয়েব। তো আপনারা যদি পিকচার আকারে এটাকে সেভ করতে চান তাহলে সেভ ফর ওয়েবে দিবেন। তো এখান থেকে সেভ ফর ওয়েবে ক্লিক করবেন, তারপরে দেখবেন আর একটা পপ আপ উইন্ডোজ ওপেন হবে, এবং এইখান থেকে আপনার এই যে ডান সাইডে কিছু অপশন আছে, তো এখানে প্রথমে আছে আপনি কী হিসাবে এটাকে সেভ করতে চাচ্ছেন। তো এখানে কয়েকটা অপশন আছে, আপনি চাইলে জিপ ফাইল আকারে এটা সেভ করতে পারেন, এবং জেপিজি আকারে সেভ করতে পারেন, পিএনজি আকারে সেভ করতে পারেন। তো আমি এখান থেকে সাজেস্ট করবো জিপিজি আকারে সেভ করবেন। তারপরে এখানে এটার কোয়ালিটিটা আছে, এই যে এখানে ম্যাক্সিমাম দেওয়া মাত্রায়, তো আপনার চাইলে লো, মিডিয়াম, হাই, ভেরি হাই, ম্যাক্সিমাম। তো আমি চাবো এইচডি কোয়ালিটি, যদি আপনারা চান তাহলে এখান থেকে ম্যাক্সিমাম সিলেক্ট করবেন। তারপরে এই যে এখান থেকে সেভে ক্লিক করার পর আপনি এটা লোকেশন চাইবে যে আপনি এটা কোথায় সেভ করতে চাচ্ছেন। তো আমি এখান থেকে যে ভিডিও ফোল্ডারটা সিলেক্ট করলাম, তারপরে এই যে নিচে ফাইল নেম যেগুলো একটা নাম দিতে পারেন, তারপরে এখান থেকে সেভে ক্লিক করবেন। তো এটা আমাদের সেভ হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও, তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। আগামী টিউটোরিয়ালটাতে আমরা এই যে টুলটা আছে টুলবার থেকে একটা একটা করে টুলস নিয়ে আপনাদেরকে কাজ করে দেখাবো যে কোন টুলসের আসলে কী কাজ, এগুলো আমরা সব আস্তে আস্তে ধাপে ধাপে আপনাদেরকে শিখাবো। আশা করি আজকের ভিডিওটা আপনি বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং ফেসবুকে শেয়ার করে আপনার ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দিবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।